বিগত তিনটি নির্বাচনে ভুয়া ও জালিয়াতি ছিল, ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি নেই। যে কোনো ইস্যুতে বিএনপির উপর দোষ চাপায়, বিএনপি হতাশ নয়, প্রহসনের নির্বাচন করে সরকারি উদ্বিগ্ন। মঙ্গলবার রাজধানীতে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, সংলাপ নিয়ে তালবাহানা করছে সরকার, ক্ষমতায় থেকেও আতঙ্কিত। সর্বদা বিএনপির উপর দোষ চাপানোই প্রমাণ করে পায়ের নিচে মাটি নেই ক্ষমতাসীনদের। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। ক্ষমতাসীন দলের নেতারা একবার বলেন সংলাপ করবেন, আরেকবার করবেন না বলে তালবাহানা করেছেন তারা। মানসিকতার পরিবর্তন না করা পর্যন্ত ক্ষমতাসীনদের সব বক্তব্যই অর্থহীন। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কিনা এ বিষয়ে সরকারের মনস্থির করতে হবে। সরকার যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়, তাহলে গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।